বাংলাদেশি ফুটবল ফ্যানদের জন্য এলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের নতুন ধামাকাদার অনলাইন ফুটবল গেম বিট মাই টিম, যেখানে রয়েছে পৃথিবীর সেরা ২০টি ফুটবল লীগের সব তুখোর ফুটবলার। আর এই গেমটি খেলা কিন্তু খুবই সহজ, জাস্ট কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফ্রিতে রেজিস্ট্রেশন করে ফেলুন, তারপর মন ভরে খেলুন। এখন থাকছে সাউথ ইন্ডিয়ান এবং বলিউডের লেটেস্ট কয়েকটি ইন্টারেস্টিং গসিপসের আপডেট। প্রথমে থাকছে বিজয় দেবরকোন্ডার বলিউড মুভির শুটিং নিয়ে নতুন একটি আপডেট। এরপর থাকছে বলিউডে যেখানে ড্রাগস নিয়ে হইচই, সেখানে এই ইস্যু নিয়ে অ্যাক্টর রণবীর শোরে এমন এক কথা বলল যা শুনলে আপনি হয়ে যাবেন অবাক। সেই সাথে থাকছে তাহলে প্রভাসের সঙ্গে এবার যোগ হবে অজয় দেবগনও, জানাচ্ছে এই বিষয়ে বিস্তারিত। অ্যান্ড ফাইনালি থাকছে কবে থেকে সঞ্জয় দত্ত জয়েন করবে KGF চ্যাপ্টার টু এ, সেটা জানা গেল কিন্তু ভক্তরা রয়েছে দুশ্চিন্তায়। বাট কেন, এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসি বিজয় দেবরকোন্ডার কাছে। বিজয় দেবরকোন্ডা টলিউডের সেন্সেশনাল এই অ্যাক্টরের ফার্স্ট এভার বলিউড মুভি, যেটা অ্যাকচুয়ালি প্যান ইন্ডিয়ান একটা মুভি, যে সিনেমার নাম সবাই জানি ফাইটার, যদিও অফিসিয়াল নাম এখনো ঠিক হয়নি। এখন এই সিনেমায় তো আনন্যা পাণ্ডে রয়েছে তার বিপরীতে। বেসিক্যালি এই সিনেমাটা একটা অ্যাকশন প্যাকড সিনেমা হতে যাচ্ছে। এখন এই সিনেমা শুটিংয়ের তো 40% বাকি রয়েছে, যেটা রিজিউম করার কথা ছিল, বাট অ্যাট দ্যাট টাইম এই সিনেমার প্রডিউসার কারণ জোহরের উপর নেটিজনরা যেভাবে চড়া হয়েছিল এবং স্টার কিডদের উপর সবাই যেভাবে ক্ষিপ্ত ছিল, দ্যাটস ওয়াই সেই সময় সেই সিনেমা শুটিং স্টার্ট করা যায়নি। বাট এবার জানা গিয়েছে রিয়েল সুন, মেবি এই মাসের শেষের দিকে ব্যাংককে যে এই সিনেমার শুটিং স্টার্ট হবে, এবং খুব শীঘ্রই পুরো ফিল্মের টিম ব্যাংককে উড়ান দিবেন এবং সেখানেই বেশ কয়েকটা ফাইট সিকোয়েন্সের শ্যুট করা হবে। এবার আসি অ্যাক্টর রণবীর শোরের কাছে। আমরা তো রাইট নাও জানি বলিউডে ড্রাগস নিয়ে কী ধরনের হইচই হচ্ছে। NCB মাঠে নেমেছে বলিউডের ড্রাগ কনসেপশনের বিষয়গুলো নিয়ে, ইনফ্যাক্ট অনেকের নামও জড়িয়ে আছে, অনেকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে, মোট কথা ব্যাপারটা নিয়ে একেবারে হইচই পড়ে গেছে। বাট যেখানে এই ইস্যুগুলো নিয়ে এত হইচই সেই জায়গায় অ্যাক্টর রণবীর শোরে তিনি বললেন ডিফারেন্ট কথা। রিসেন্টলি হিন্দুস্তান টাইমসে দেওয়া এক ইন্টারভিউতে রণবীর শোরে জানান শুধু বলিউডে যে ড্রাগ কনসাম্পশনের বিষয় রয়েছে এমনটা কিন্তু নয়। তিনি বলেন তিনি এমন অনেক নন বলিউড পার্টিতে গিয়েছেন যেখানে গিয়ে তিনি দেখেছেন সেখানেও ড্রাগ কনজিউম করা হচ্ছে। তিনি বলেন ইন্ডিয়াতে এই গাঁজা লিগাল করে দেওয়া উচিত। তার মতে শুধু বলিউডেই নয়, বলিউড ছাড়াও সাধারণ মানুষরাও এই গাঁজা কিছু মাত্রায় তো সেবন করেই থাকেন। অ্যান্ড তার কথা হচ্ছে বলিউডে ড্রাগস নিয়ে যে আইনটা রয়েছে সেটা অনেক পুরনো, এবং সেই আইনটা সংশোধন করে এই ড্রাগসটা লিগাল করে দেওয়া উচিত। যেহেতু অনেক দেশে এটা লিগাল, তাই ইন্ডিয়াতেও এটা এখন লিগাল করাই তার কাছে শ্রেয় মনে হচ্ছে। এখন তার এই কথা শুনে অনেকে তো মজা করে অ্যাপ্রিসিয়েট করেছেন, অ্যাট দ্য সেম টাইম অনেকে সিরিয়াসলি সমালোচনা করছেন। অনেকে বলছেন এই ব্যাটাও নিশ্চয়ই ধুমিয়ে ড্রাগস নেয়, তাকেও তদন্ত করা উচিত। এবার আসি প্রভাসের কাছে। আমরা গতকালই জানতে পেরেছি নাগাওশিন ডিরেক্টেড প্রভাস এবং দীপিকার যে সিনেমা হতে যাচ্ছে সেই সিনেমায় বলিউডের বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনও জয়েন করেছেন, যেটা ছিল ফ্যান্সদের জন্য খুব এক্সাইটিং একটা নিউজ। বাট এবার জানা গিয়েছে বলিউডের অজয় দেবগনও প্রভাসের সঙ্গে জয়েন করতে যাচ্ছেন, না এই সিনেমাতে নয় বরং আরেকটা মেগা হাইপ সিনেমা, এবং সেটা হচ্ছে আদি পুরুষ। ইয়েস ইউ হার্ড দ্যাট রাইট, ইতিমধ্যেই এই সিনেমায় সাইফ আলী খান রয়েছেন ভিলেন হিসেবে। এখন এই বিষয় নিয়ে তো সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছেই, বাট ইন দ্য মিন টাইম বেশ কয়েকটা সাউথ ইন্ডিয়ান নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে অজয় দেবগনও এখানে জয়েন করতে যাচ্ছেন, এবং এটাও জানা গিয়েছে অজয় দেবগন এখানে হিন্দু ধর্মের দেবতা শিবের চরিত্রে অভিনয় করবেন। যদিও এই বিষয়ে এখনও কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, জাস্ট গুঞ্জন ছড়াচ্ছে মাত্র। বাট যদি এমনটা আসলেই হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা একটা অন্য লেভেলে চলে যাবে। আর এমনিতেও অজয় দেবগন এখন টলিউড প্রজেক্টে কাজ করছেই, কারণ RRR এই সিনেমায় তিনি রয়েছেন। সো দেখা যাক সব কিছু মিলিয়ে আসলেই কী হচ্ছে। এবার আসি KGF চ্যাপ্টার টু এর কাছে। KGF চ্যাপ্টার টু এর শুটিং অগস্ট মাসে কিন্তু রিজিউম হওয়ার কথা রয়েছিল, বাট সেই সময় কিছুদিন শুটিং করার পর আবার সেটা বন্ধ করা হয়। আর এখন অক্টোবর 8 তারিখে পুরো টিম হায়দ্রাবাদে ফ্লাই করে এবং সেখানে টানা 20-25 দিনের একটা শুটিং স্কেজুল হবে, যেই শুটিং স্কেজুলে ইতিমধ্যেই KGF স্টার ইয়াস জয়েন করে ফেলেছে, এবং তার শুটিং সেটে দু একটা ছবিও কিন্তু ভাইরাল হয়েছে। এখন হায়দ্রাবাদের কোলার গোল্ডফিল্ড, সেখানে কিছু মেজর পোর্শনে শ্যুট হবে এবং বেশ কয়েকটা ক্লাইম্যাক্স ফাইট সিনেরও শ্যুট করা হবে। এখন আমরা তো জানি KGF চ্যাপ্টার টু এ মেজর একটা ভিলেন আধিরার রোলে সঞ্জয় দত্ত সাইন ইন করেছেন। এখন এই রোলটা নিয়ে তো সবাই বেশ এক্সাইটেড, বাট আমরা এটাও জানি সঞ্জয় দত্ত এখন কী অবস্থায় রয়েছেন।
তিনি তার ক্যান্সারের ট্রিটমেন্ট চালাচ্ছেন এবং সেই জন্য এখন তিনি এই সিনেমায় যোগ দিতে পারছেন না। বা জানা গিয়েছে যে সঞ্জয় দত্ত নভেম্বরের ফার্স্ট উইকে KGF চ্যাপ্টার 2 এর শুটিংয়ে যোগ দিবেন। এখন ডেফিনেটলি এটা অনেক এক্সাইটিং একটা নিউজ, বাট ফ্যান্সরা কনসার্ন হচ্ছে সঞ্জয় দত্তের হেলথ ইস্যু নিয়ে। কারণ রিসেন্টলি সঞ্জয় দত্তের একটা ছবি হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেই ছবিতে দেখা যাচ্ছে সঞ্জয় দত্তের ফিজিক্যাল কন্ডিশন আসলেই অনেক খারাপ হয়ে গেছে, তাকে অনেক রোগা দেখাচ্ছে এবং বেশ বয়স্কও লাগছে। এখন এই অবস্থায় সঞ্জয় দত্ত আধিরার রোলটা কিভাবে পোর্ট্রে করবে এবং কিভাবে ফুটিয়ে তুলবে সেটা নিয়ে অনেকেই কনসার্ন। বা জানা গিয়েছে যে এটা নিয়ে মেকার্সদের একটা প্ল্যান রয়েছে এবং বেশিরভাগ অংশই VFX এর মাধ্যমে কভার আপ করা হবে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।